আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং অসম্ভব মজার আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আলু দিয়ে কাতলা মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। মাছের সাথে সামান্য লেবুর রস দিলে মাছের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না। মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে চুলা একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মাঝারি আঁচে ভাজি করব, তবে হালকা ভাজি করব, বেশি ভাজি করব না, তাহলে শক্ত হয়ে যাবে। যেহেতু মাছগুলো আমি আবার রান্না করব, মাছগুলো এক পাশ ভাজা হলে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। চুলা আর একটি পাতিলে আমি তেল দিয়েছি। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজের সাথে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজি হয়ে যায়। পেঁয়াজগুলো কিছুটা ভাজি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কষিয়ে নিচ্ছি মশলাগুলো। এখন হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আবারও কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আমি টমেটো কুচি দিচ্ছি। আচ্ছা, মাছ মাংস রান্নার ক্ষেত্রে কিছুটা টমেটো কুচি দিলে আমার কাছে মনে হচ্ছে যেন রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। ঢাকনা দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষাবো। মশলাগুলো অনেকটাই কষানো হয়ে গেছে, টমেটোগুলো আমি কিছুটা গলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। এক পাশ কিছুটা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমি আলু দিয়েছি। আজকের মাছগুলো আমি আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মাছগুলো মাঝারি আঁচে রান্না করব। এভাবে আলু দিয়ে কাতলা মাছ রান্না করলে খেতে খুবই মজা হয়। তা আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এদিকে মাছও রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কম আঁচে 4-5 মিনিট রান্না করব। চার পাঁচ মিনিট পর আবার একটু নাড়া দিচ্ছি। খুব সাবধানে নাড়া দিতে হবে, না হয় মাছ ভেঙে যাবে। তো রেডি হয়ে গেল আমার আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।